नजर के सामने जिगर के पास, नजर के सामने जिगर के पास कोई रहता है वो हो तुम। नजर के सामने जिगर के पास। कैमन आछो? भालो आछी। सांसों की जरूरत है जैसे, सांसों की जरूरत है जैसे, जिंदगी के लिए बस एक सनम चाहिए आशिकी के लिए। ये जो आशिकी गान, तापर आशिकी टू ছবিটা এলো, মানে সেখানেও কিন্তু প্রথম থেকে একটা খুব ছবিটার উপর এক্সপেকটেশন ছিল, কারণ আশিকির ছবিটা তো ভালো, তার সাথে গানটা এত পপুলার ছিল, সেখানে এই ছবি। আমি একটাই কথা বলি ভাই, আশিকি ওয়ান আশিকি টু এর সঙ্গে কোনো কম্পারিজন হয় না, কম্পারিজন এখানে হয় না, কম্পারিজন এই জন্য হয় না কেন আশিকি ওয়ানেতে, আশিকি ওয়ান মানে কি আশিকি যেটা অরিজিনাল, তাতে দশটাকে দশটা গানই হিট ছিল, একদম একদম তাই না? ডেফিনেটলি দশটাকে দশটা গান হিট ছিল। এখানে তোমার পাঁচটা ছটা সাতটা গান আছে, তিনটে চারটে মিউজিক ডিরেক্টর আছে, তার মধ্যে একটা কি দুটো গান হিট হয়েছে, ঠিক আছে, আমি বলছি না যে খারাপ গান, ভালো গান, বাট আশিকির সঙ্গে তুলনা হয় না। তোমার যে রেঞ্জ, মানে মিউজিক ডিরেক্টর, সেখানে আর ডি বর্মন থেকে শুরু করে এখনকার যারা করছেন তাদের সঙ্গে তুমি কাজ করেছো, মানে কার সঙ্গে তোমার জুটিটা, মানে তুমি খুব এনজয় করো? দেখো, নাদিম সুমনের সঙ্গে তো আমি অনেক কাজ করেছি, বঙ্গদের সঙ্গে আমার খুব টিউনিং খুব ভালো ছিল, যতীন ললিতের সঙ্গে আমার টিউনিং খুব ভালো ছিল, আন্নু মল্লিকের সঙ্গে আমার টিউনিং খুব ভালো ছিল, বাপিদার সঙ্গেও ছিল খুব ভালো টিউনিং, আনন্দ মিলিনের সঙ্গে আমার খুব ভালো টিউনিং, সমীর সেন দিলীপ সেনের সঙ্গে। দেখো, একটা সিঙ্গার যখন নাম করে তার সঙ্গে প্রত্যেকটা মিউজিক ডিরেক্টর টিউনিং হবেই হবে, কারণ যখন আমি নাম করেছি তখন প্রডিউসার ডাইরেক্টর সবারই আমাকে চাই, সুতরাং মজবুরিতে হোক আর ভালোবেসে হোক টিউনিং হবেই হবে। একজন যখন এখান থেকে, ধরো তুমি যেরকম যখন মুম্বাই গেছিলে, মানে একরা স্বপ্ন নিয়ে তারপরে ধীরে ধীরে তোমার সাফল্য আসছে, এবার হয় না, ধরো যেরকম একটা ফিগার অমিতাভ বচ্চন, তার জন্য আমি গান গাইছি, তো সেই ফিলিংটা ঠিক কেমন? আমি বলে বোঝানো, এটা বলে বোঝানো যায় না, এটা আমি যখন জাদুঘরের গান গাই তখন আমাকে কল্যাণজি ভাই, আনন্দজি ভাই ওদের রিহার্সাল রুমে আমাকে গানটা গাইয়ে নিয়েছিল, ফার্স্ট গানটা জাদুঘর হ্যাঁ মেরা নাম গোগা, গানটা গাইয়ে নিয়েছিল, আর গাইয়ে নিয়ে আমি তখন জানিও না কি হচ্ছে না কি, ভেতরে খিচুড়ি পাকছে কে কি বৃত্তান্ত কিছুই জানি না, আমাকে জাস্ট গাইয়ে নিল ওরা, গাইয়ে নিয়ে আমি পরবর্তীকালে শুনেছি যেগুলো, যে সেই গানটা রাত্রিবেলা সেখান থেকে ফ্লাইটে করে সঞ্জয় দত্ত সেটাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে অমিতাভ বচ্চনকে হ্যান্ড ওভার করে ইউএসএতে, অমিতাভ বচ্চন ওখানে শ্যুটিং করছিল, সেইখানে অমিতাভ বচ্চন সেই গানটা শোনে এবং শুনে সেখান থেকে কল্যাণজি ভাইকে ফোন করে বলে যে ইয়ে লড়কে এসে সারা গানা গাওয়ালো মেরা, মেরা আওয়াজ বহুত জমতা হয় ইসকে সাথ, আচ্ছা আওয়াজ হয়। এইসব ঘটনা ভেতরে ঘটে গেছে, তারপরে তো আমি কিছু যাই না, আমি তারপরে জাদুঘরের গান যখন ফাইনাল টেক হচ্ছে তো রিহার্সাল রুমে, ব্যালেন্সিং রুমে গিয়েছিলাম, যখন গাইছি রিহার্সাল করছি তখন আমাকে এসে আনন্দজি ভাই ফার্স্ট বুমটা ফাটালো, হ্যাঁ নেই গাওয়ার মানে রিহার্সাল করে নিয়েছি, টেক করো একটা রিহার্সাল করেছি, আমাকে এসে বললো একদম ওপেন সিঙ্গিং করো, পুরো একদম হেভি সিঙ্গিং চাই আমাকে, ঠিক হ্যাঁ ম্যাম ওপেন ওপেন গা রা হুম, বলে ইসমে ফিলিংস বগেরা জো হাসকি বগেরা ওসব চাইয়ে নি আমাকে, সিধা ওপেন থ্রো সে গাও, তাহলে ঠিক হ্যাঁ তোর তো মালুম হয় কিসকে লিয়ে গা রা হ্যাঁ নেই স্যার আমাকে মালুম নেই হ্যাঁ আরে তো অমিতাভ বচ্চন জি কে লিয়ে গা রা ইয়ার সমঝা কর ও মাই গড এবার তুমি ভেবে নাও তোমার কিরকম লাগছে এগুলো বলে বোঝানো যায় না লোককে একজন শিল্পীর জীবনে যেরকম তুমি স্ট্রাগলের কথা বলছিলে একটা তো স্ট্রাগল যে তাকে জায়গাটা তৈরি করতে হবে তারপরে জায়গাটা ধরে রাখা একটা স্ট্রাগল দীর্ঘদিন ধরে রাখা মানে আমি তোমার লাইফেই দেখি মানে স্ট্রাগল কি এখনো চলে ডেফিনেটলি আমি বললাম না তোমাকে জায়গাটা মেনটেন করার জন্য ইউ হ্যাভ টু স্ট্রাগল প্রতি ক্ষেত্রে যেমন স্টেজ শো থেকে নিয়ে আরম্ভ করে রিয়েলিটি শোজ থেকে নিয়ে আরম্ভ করে রেকর্ডিংয়ের থেকে নিয়ে আরম্ভ করে প্রত্যেকটা জায়গাতে সেখানে যদি তুমি তোমার নিজেকে নাম মেনটেন করো নাম মেনটেন করতে পারো তাহলে সেই মেনটেন করাটাই হচ্ছে স্ট্রাগল এবং নাম মেনটেন যদি করতে পারো তাহলে পরেই কথা উঠবে যে না তো ব্যাস হয়ে গেছে জুতো এগুলো আমার খুব খুব শখের ব্যাপার আর কি আমি আমার প্রচন্ড শখ রয়েছে কত জোড়া
জুতো 75 জোড়া জোড়া জুতো হবে। এখানে একটা জিনিস, যখন তোমরা এসছো মানে এই ফিল্ডে গায়ক হিসেবে, তখন থেকে কিন্তু মানে ফিল্ড পারফরম্যান্স মানে স্টেজ পারফরম্যান্স সেটাও যথেষ্ট গুরুত্ব পেয়েছে। আগে কি ছিল যে গায়ক তিনি গাইছেন, এখন সেরকম নয়, মানে তিনি যেমন গাইছেন তিনি স্টেজ শো করছেন, আর মানে তিনি দর্শকদের সামনে আসছেন, মানে তিনিও কিন্তু একটা ফিগার, একটা প্রমিনেন্ট ফিগার, মানে সেটাও তো একটা মেইনটেনেন্সের ব্যাপার। এই প্রমিনেন্সিটা না, যার জন্য আজকে সম্ভব হয়েছে তার নাম নেওয়া উচিত, সে হচ্ছে গুলশান কুমার। এই গুলশান কুমার লোকটির জন্যে আজকে সিঙ্গারদের প্রমিনেন্সি যেটা দেখা যায় সেটা তো শুধুমাত্র তার ক্রেডিট একমাত্র গুলশান কুমারের ক্ষেত্রে যেতে পারে। কেন গুলশান কুমার জি একটা এমন লোক ছিলেন যিনি মিউজিক ইন্ডাস্ট্রিটাকে একটা জায়গায় নিয়েছিলেন, একটা মিউজিক ডিরেক্টরের কথার দাম লোকে মানত, সিঙ্গারদের কথা মানত, মিউজিক এই লিরিক্স রাইটারদের কথা মানত। তো এই যে মিউজিক ব্যাপারটাকে উনি তুলে একটা অধা একটা জায়গা দিয়ে দিয়েছিলেন, সেই জায়গাটাকে জন্যে সবসময় গুলশান কুমারকে আমরা মনে করি। আমি তো ডেফিনেটলি মনে করি এটা একটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য বিরাট লস গুলশান কুমারের মরে যাওয়াটা। তারপরে সেকেন্ড লস হচ্ছে গিয়ে তোমার নাদিম শোভনের আলাদা হয়ে গিয়ে নাদিম চলে যাওয়া এখান থেকে, সে যে কারণেই হোক চলে যাওয়াটা ইন্ডাস্ট্রির জন্যে। অ্যান্ড থার্ড সব থেকে বড়ো লস যেটা হচ্ছে পঞ্চমদার 1942 লাভ স্টোরির পরে মারা যাওয়া, বইটার সাকসেস উনি দেখে যেতে পারেননি। যদি পঞ্চমদা বেঁচে থাকতেন হয়তো আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির এরকম অবস্থা হতো না। আর ডি বর্মনের সুরে মানে তার শেষ যে ছবিতে তিনি সুর দিলেন তুমি গিয়েছো, হ্যাঁ, তো সেই স্মৃতি যদি একটু শেয়ার করো আমাদের সঙ্গে। সেটব্যাক বলে একটা জায়গা জিনিস আছে, সেখানে আর্টিস্ট যদি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় বা সেখানে আর্টিস্ট যদি ভেঙে পড়া যাকে বলা হয়, যদি ভেঙে পড়ে না সেখানে তাকে সেটব্যাক হতে হয়। পঞ্চমদার ক্ষেত্রেও খানিকটা তাই হয়েছিল, কারণ পঞ্চমদা যে ধরনের ক্যালিবারের লোক বা পঞ্চমদা যে ধরনের প্রতিভার মধ্যে রয়েছে, আমার মনে হয় না কোনো মিউজিক ডিরেক্টরের মধ্যে আজ পর্যন্ত ভারতবর্ষে যতগুলো মিউজিক ডিরেক্টর হয়েছে তার মধ্যে পঞ্চমদার মতো প্রতিভাবান। আমার মনে হয় একটা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান স্কুল তুমি যা বলতে চাও, সেই স্কুল থেকে তুমি কি শিখলে? পঞ্চমদা আমাকে খুব ভালোবাসতেন অ্যাকচুয়ালি, বহুত আগে থেকে, বহুত অত প্রথম থেকেই। আমি যখনই বম্বে গেছিলাম আমাকে ফিল্ম সেন্টারে বসিয়ে রাখতেন রেকর্ডিংয়ের মধ্যে, বলতে বসে দেখ আচ্ছা কীরমভাবে রেকর্ড হয় কীভাবে ইয়ে হয়, তো এইসব জিনিসগুলো হতো। পঞ্চমদা আমাকে খুব ভালোবাসতেন। এবং তারপরে 1942 লাভ স্টোরির গান রেকর্ড হতে আরম্ভ হলো, এবং সেটা একটা হিস্ট্রি। কিন্তু উনি মারা গেলেন তারপরে, 1942 যখন রিলিজ হয়েছে তার আগে মারা গেছেন। এবং গান সুপার ডুপার হিট হয়েছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড হিট, বই এত হিট হয়েছে, এগুলো যদি উনি বেঁচে থাকতেন না আমার মনে হয় উনি এই বই রিলিজ করার পরে অন্তত আরও সঙ্গে সঙ্গে 50টা বই সাইন করতেন, এবং সঙ্গে সঙ্গে সেরকম ভালো মিউজিকের ব্যাপারটা চলে আসতো, এবং এই অবস্থা আজকে যে মিউজিকের সেটা হতো না। কি অবস্থায় এখন আজকের মিউজিকের কি অবস্থা সে তোমাকে কি করে আমি বলি? টুটু বাম, তারপরে তোমার শিলা জাবানি, মুন্নি বদনাম, তারপরে তোমার ফেভিকল, আজকে আমাদের এগুলো হচ্ছে আমাদের লিরিক্স হচ্ছে এইগুলো। এই যে ছবিগুলো যারা বানাচ্ছে, এই যে গানগুলো যারা তৈরি করছে, বা এই গানগুলো এই ধরনের গান যারা তৈরি করছে, তারা একবারও ভাবছে না যে আমাদের সমাজটাতে আমাদের সোসাইটিতে তাদের একটা সোশ্যাল লাইবিলিটিস আছে, একটা সামাজিক দায়িত্ব আছে। আজকে আমাদের দেশে যে সামাজিক যে আমরা অসুবিধাগুলো ভোগ করছি তার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বলিউড দায়ী 100%। এবং আমরা কতদূর মানে সোসাইটিকে পলিউট করছি সেটা এখনকার যারা মিউজিক ডিরেক্টর, এখনকার যারা প্রডিউসার, যারা ডাইরেক্টর, যারা যাদের কোনো নলেজ নেই, যারা কিছু বোঝে না, যারা খালি একটা ট্র্যাকেতে চলে, সেটা হচ্ছে সেক্স অ্যান্ড ভায়োলেন্স। सांसों की जरूरत है जैसे, सांसों की जरूरत है जैसे, जिंदगी के लिए बस एक सनम चाहिए आशिकी के लिए। এখন তো অনেক
নতুন ট্যালেন্ট আসছে, মানে তুমি একটা এম শো এর তুমিও জাজ করো না, ট্যালেন্ট আসছে, বহু ট্যালেন্ট আসছে, সেই ট্যালেন্ট গুলো রিয়েলিটি শো দিয়ে বিচার হবে না, রিয়েলিটি শোটা দিয়ে বিচার হবে না, এই কারণে যে রিয়েলিটি শো থেকে যারা বেরোয় তারা এক নম্বর হয় আমাদের গান গেয়ে। প্রচুর তো ট্যালেন্ট শো হচ্ছে, সেখান থেকে যারা বেরোচ্ছেন যারা উইনার, তাদের ভবিষ্যৎ কি? কিছুই নেই, ভালো, যারা গরিব ঘরের থেকে, ম্যাক্সিমাম গরিব ঘরের থেকে ছেলেরা আসছে এই প্ল্যাটফর্ম থেকে, তারা একটা পাবলিসিটি পাচ্ছে, তারা তাদের ঘর সংসার চলবে, প্রচুর পয়সা কামাতে পারবে কিছুদিন, এক বছর দু বছর। এবং এর আগে আমরা দেখেছি বহু এরকম সিঙ্গার বেরিয়েছে, তারা সব ওই করছে। এবং মেন স্ট্রিমেতে ঢোকার জন্য যে ট্যালেন্টের দরকার সেটার দিকে তারা কেউ নজর দেয় না, এই কারণে কেন পাবলিসিটি তাদের মাথাটা খারাপ করে দেয়। প্ল্যাটফর্ম পাওয়ার পর নিজেদেরকে মেলে ধরতে হবে, না হলে হবে না, নিজেকে প্রুভ করতে হবে, আমার গান গিয়ে প্রুভ করতে হবে না, নিজের গান গিয়ে প্রুভ করতে হবে যে ভাই আই ক্যান সিং দ্যাট কাইন্ড অফ সং অ্যান্ড মাই ওন স্টাইল, দিস ইজ মাই ওন স্টাইল। এখানে তুমি বলছো, অনেকদিন ধরে তো বলা হতো যে কিশোর কুমারকে তুমি ফলো করো, কিশোর তো ফলো করেছে সাইকেল সাহকে, মান্নাদের থেকে আরম্ভ করে এই মোহাম্মদ রফি থেকে আরম্ভ করে লতাজি থেকে আরম্ভ করে সবাই ফলো করেছে, কিন্তু ফলো করে যখন প্রমাণের সময় এসছে তখন কিন্তু সে নিজেকে প্রুভ করেছে। আজকে কিশোরদা মুকেশজি সাইকেল সাহকে ফলো করতো, লতাজি নূরজাহাজিকে ফলো করতেন, আশাজি গীতাদাসজিকে ফলো করতেন, হ্যাঁ আমি কিশোর কুমারকে ফলো করেছি, আমাকে আবার বাবুল ফাবুল এটা সব অনেকে আছে যারা ফলো করে। ফলো করাটা কোনো ব্যাপারই না, না আমরা তো আমরা স্কুলের মাস্টারকেও ফলো করি, তার মানে এই কি যে আমরা সবাই স্কুলের মাস্টার হয়ে গেলাম, যত যত ছাত্র আছে প্রত্যেকটা স্কুলের মাস্টার বেরোচ্ছে, তাই কি? স্কুলের মাস্টারকে ফলো করে একজন ইঞ্জিনিয়ার হচ্ছে, একজন পাইলট হচ্ছে, একজন গায়ক হচ্ছে, একজন অ্যাক্টার হচ্ছে, আমরা মাস্টারের কাছ থেকে আচ্ছাইটা নিই। আমরা কিশোর কুমারকে ফলো করেছি, কিশোর কুমারের থেকে আমি ওই জিনিসগুলো শিখেছি, অ্যাক্টিং, স্টাইল অফ সিঙ্গিং, কোথায় আমি কী মডুলেশন করতে পারি, এগুলো আমি শিখেছি, তারপরে তো সম্পূর্ণটা আমার নিজের। তুমি যাদের লিপে গিয়েছো তাদের মধ্যে তোমার প্রিয় কে? ডেফিনেটলি শাহরুখ খান, ডেফিনেটলি একজন শাহরুখ খান আছে আমার ফেভারিট, সব থেকে বড়ো হিরো হচ্ছে অমিতাভ বচ্চন, তারপরে সেকেন্ড হচ্ছে শাহরুখ খান, এবং তারপরে হচ্ছে বাকিরা যারা আছে, এর মধ্যে অজয় দেবগন আমার খুব ফেভারিট, ভালো লাগে আমার ওকে, বাকি সবাই ঠিক আছে। এখন তোমার নতুন প্রজেক্ট, এবার যেটা আমি জানতে পেরেছি যে মালয়েশিয়া যিনি প্রিন্সেস রয়েছেন তার সঙ্গে তোমার একটা অ্যালবাম, মানে সেটা কিভাবে তৈরি হলো? মালয়েশিয়ার কুইন যে প্রিন্সেস, সে আমার ফ্যান, খুব ফ্যান উনি, তো উনির গান ঠান গান খুবই সুরিলা এবং টোনাল কোয়ালিটিটা ভালো, গানটা একটু কাঁচা আছে, কাঁচা পাকা, কিন্তু উনি আমাকে খুঁজে বার করেছেন, কী কীভাবে খুঁজে বার করেছেন যে উনি জানেন ভালো মতন, উনি আমাকে খুঁজে বার করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমাকে উনি অফার দিয়েছিলেন যে 12টা গান আমরা ট্রিবিউট করবো কিশোরদাকে, তো কিশোরদার নাম শুনতে আমি সঙ্গে সঙ্গে এগ্রি হয়েছি এবং সেই গানগুলো রেকর্ড করেছি এবং পাবলিকের খুব ভালো রেসপন্স। শাহরুখের লিপে তোমার একটা ফেভারিট গান, ইস প্যার সে মেরি তরফ না দেখো প্যার হো জায়েগা, ইয়ে প্যার হো গয়া তো তীর দিল কে পার হো জায়েগা, প্যার হো জায়েগা, প্যার হো জায়েগা, ইস প্যার সে মেরি তরফ না দেখো প্যার হো জায়েগা। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে যদি একটা গান তুমি শোনাও। তুঝে দেখা তো ইয়ে জানা সনম, প্যার হোতা হ্যায় দিওয়ানা সনম, অব ইয়াহাঁ সে কাহাঁ জায়েঁ হম, তেরি বাহোঁ মে মর জায়েঁ হম, তুঝে দেখা তো ইয়ে জানা সনম। তুমি এত প্রেমের গান গাও, তুমি কতটা প্রেমিক? আমি খুব ভালো প্রেমিক, ভালো মানে প্রেমিক তো ডেফিনেটলি হতে হবে, প্রেম না থাকলে, রোম্যান্স না থাকলে কোনো রোম্যান্টিক গান এত গাওয়া যায় না। বাট একটা কথা কি জানো তো, আমি যে ধরনের রোম্যান্স করতে পছন্দ করি বা যে ধরনের রোম্যান্স আমি ভালোবাসি সেই রোম্যান্সটা আমি কোনোদিনই পাইনি, যার জন্য ওটা আমার গানের মধ্যে ফুটে বেরোয়। আর একটা গান রিকোয়েস্ট, আপ সোচতে রাও কি কিস তরহ কি রোম্যান্স মে পছন্দ করতে। আর একটা গান রিকোয়েস্ট করি, বলো 1942 এর লাভ স্টোরি। ও এক লড়কি কো দেখা তো এসা লাগা জেসে খিলতা গুলাব জেসে
शायर का ख्वाब जैसे उजली किरण जैसे बन में हिरन जैसे चांदनी रात जैसे नरमी की बात जैसे मंदिर में हो एक जलता दिया ओ, एक लड़की को देखा तो ऐसा लगा। कौन नायिका के देखले तुम्हारे गानटा गावार इच्छा होबे? आमार बौके। আমি নায়িকা বলেছি। আমার বউকে নায়িকা কাকা কেউ নেই এখানে, আমি কাউকে দেখে আমি বলতে পারবো না, কারণ আমি বাংলা ছবি কেউ নেই এত, আমি বাংলা, আমি বাংলা বলিনি, আমি হিন্দি বাংলা, আমি বাংলা ছবি দা, হ্যাঁ হিন্দিতে যদি সেই সময় হতো যখন মাধুরী ছিল আমার মাধুরীকে ভালো লাগতো, শ্রীদেবী ছিল শ্রীদেবীকে ভালো লাগতো। ওদের দেখে আর কোন গান তোমার গাইবার ইচ্ছা? এই মেয়ে যে তারা তো বাস, ওরা আমাকে দেখে উল্টে এইতে মেরা চাঁদ মুঝে আয়া হ্যায় নজর, ये अखा इंडिया जानता है हम तुम पे मरता है, ये अखा इंडिया जानता है हम तुम पे मरता है, दिल क्या चीज है जानम अपनी जान तेरे नाम करता है, फर्स्ट टाइम देखा तुम्हें लव हो गया, सेकेंड टाइम में प्यार क्या दिल खो गया, अभी याद नहीं है यार। ये फैन दे कथा माथा रखे तुम्हारा एक गान शेष गान जादे हमें हमारा इंटरव्यू शेष करबो। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हम नवा, तुमरा आसबे तो जदि कोनो दिने आसरे आबार आमी गान गाइते आसी, भालोबासबे तो तुमरा आसबे तो, तुमरा आसबे तो। थैंक यू, थैंक यू। सांसों की जरूरत है जैसे, सांसों की जरूरत है जैसे, जिंदगी के लिए बस एक सनम चाहिए आशिकी के।